ইন্দোনেশিয়ার সাগরে বিধ্বস্ত বিমানের ব্ল্যাক বক্সের অবস্থান শনাক্ত হয়েছে। ধারণা করা হচ্ছে ব্ল্যাক বক্সের ওই এলাকায়ই বিমানটির সন্ধান পাওয়া যাবে। এখনও বিধ্বস্ত বিমানটির আরোহীদের খুঁজতে অভিযান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। 62 জন আরোহীকে খুঁজতে এখন কাজ করছেন 2600 কর্মী। তবে কোনো আরোহীর জীবিত থাকার সম্ভাবনা একেবারেই ক্ষীণ। তবে আন্তর্জাতিক গণমাধ্যমের খবর বলছে, বিমানের সন্ধান না মিললেও সাগরের এখানে সেখানে ভেসে উঠছে দেহাবশেষ, জামা কাপড় ও লাইফ জ্যাকেট সহ নানা জিনিসপত্র। হেলিকপ্টার ও জলযান নিয়ে উদ্ধার অভিযান চালাচ্ছেন কর্মীরা। অনেক মৃতদেহের খণ্ডিত অংশ মিলেছে। শনিবার জাকার্তা থেকে পান্তিয়ানাক যাওয়ার পথে সাগরে বিধ্বস্ত হয় ওই বিমান। এতে 22 ক্রু ও 50 জন যাত্রী ছিলেন, সবাই ইন্দোনেশিয়ার নাগরিক। এর আগেও পুরনো বিমান ব্যবহার ও দুর্বল রক্ষণাবেক্ষণ সহ নানা অভিযোগ রয়েছে ইন্দোনেশিয়ার বিভিন্ন এয়ারলাইন্সের বিরুদ্ধে।